সিনিকে আহ্বান করছি দোয়া ও মিলাদ পরিবেশন করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ولا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا God.
আপনাকে প্রাণের চেয়েও বেশি মহব্বত করি। আমি যে গো মনে
আপনাকে সালাম জানাইলাম নবী গো, কবুল মঞ্জুর ফরমান ইয়া রাব্বুল আলামিন। আজকে সমস্ত কিছু দয়া নবীর পাক পদ্মে পৌঁছা দাও, আমাদের সকলকে আল্লাহ নামাজী এক সন্ধ্যা হিসেবে তুমি কবুল মঞ্জুর ফরমাও, আমাদের ইমান আকীদা সহিহ রাখিয়া আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দাও, আমলে সালেহ করার তৌফিক দাও। সকলকে সুন্দর প্রতিষ্ঠান সাজাইয়া সহধর্মিনী আমাদের মধ্য থেকে একজন শিক্ষার্থী কিছুদিন আল্লাহ সকলকে আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি সকলকে বিভিন্ন পাপ কর্ম থেকে আমাদেরকে হেফাজত রাখিও, শয়তানের শয়তানের দুষ্টের দুষ্টামি থেকে হেফাজত রাখিও, দুশ্মনের দুশ্মনে হইতে হেফাজত রাখিও, আল্লাহ সঠিক সুশিক্ষা অর্জন করার তৌফিক দিও, আল্লাহ সুশিক্ষা দান এবং সুশিক্ষা অর্জন করার সকলকে তৌফিক দিও, আল্লাহ সুশিক্ষা অর্জন করে যাতে আল্লাহ সকলে দেশ ও জাতির সমাজের রাষ্ট্রের সেবা করতে পারে এবং তৌফিক দাও। আল্লাহ আমরা যারা শিক্ষা দান করি সকল শিক্ষক মহোদয়কে আল্লাহ তুমি আল্লাহ হায়াতে করে বন্দসিন করো, যাতে জাতির বিমার সেবা করে দিও, যা নকুরা প্রতিষ্ঠানে কর্মরত সকলকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর ফরমাও, এই প্রতিষ্ঠান প্রত্যেকটা নিয়ম কানুন থেকে শুরু করে শিক্ষকের আদেশ নিষেধ, শিক্ষকের মর্যাদা আল্লাহ সব কিছু মেনে চলার তৌফিক দাও। সকলের অনুসরণ করার تقبل دعائي نبي وسيلة محمد المصطفى صلى الله عليه وسلم، اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليك وسلم، ربنا تقبل منا بحق كلمة ولا إله إلا الله محمد رسول الله.